মুস্তাফিজের এমন অবিশ্বাস্য পারফরমেন্স দেখে এমএস ধোনি তাকে কি বললেন এবং কি সুখবর দিলেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে। বল হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার, তবে আইপিএলে ফিরতে ভিন্ন রূপে দেখা গেল তাকে। তার দুর্দান্ত বোলিংয়ে বর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে হারিয়ে নতুন আসর শুরু করেছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 173 রান করে বেঙ্গালুরু। এর মধ্যে মুস্তাফিজ একাই শিকার করেন 4 উইকেট, 4 ওভার বোলিং করে 29 রান খরচ করেন তিনি। আইপিএলে এর আগে কখনো এক ম্যাচে 4 উইকেট দেখা পাননি এই পেসার। শুধু তাই নয়, এই ম্যাচ দিয়েই স্পর্শ করেছেন আইপিএলে 50 উইকেটের মাইল ফলক। মুস্তাফিজ প্রথমে বোলিংয়ে আসেন ম্যাচের 5ম ওভারে। তিনি 5ম ওভারে 2 উইকেট শিকার করেন তিনি দারুণ খেলতে থাকা বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। তারপর একে একে রাজত ফাতিদারকে, বিরাট কোহলি এবং গ্রিনকে আউট করে 4 উইকেট পূর্ণ করেন। ম্যাচ শেষে এমএস ধোনি বলেন, আজকের ম্যাচের সম্পূর্ণ ক্রেডিট মুস্তাফিজ। মুস্তাফিজের কারণে আমরা খুব সহজে আজকের ম্যাচটি জিততে পেরেছি। এমএস ধোনি আরও বলেন যে মুস্তাফিজ যদি আগের রূপে ফিরে আসতে পারে তাহলে আমাদের দলের জন্য অনেক ভালো হবে এবং তার দিনে সে অনেক বেশি ভয়ঙ্কর।